শোভন চট্টোপাধ্যায়ের বর্তমান যে অবস্থা এবং তার জন্য ষড়যন্ত্র করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, জানিস না রত্না চট্টোপাধ্যায়, এবং তারপর রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে একাধিক অভিযোগ আনেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমি রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। আপনি যে অভিযোগগুলো এনেছিলেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা জানাচ্ছেন বা তিনি যেটা বলছেন, এটা একটা অসুস্থ অসুস্থ মানসিকতার লক্ষণ। প্রথমেই আমি মমতাদি অভিষেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওরা আমাকে বারবার করে টেলিফোনের মারফত আমাকে খবর পাঠিয়েছে যে এর পরে শোভন বা বৈশাখী যদি কোনো রকম কথা মানে ইন্টারভিউ দেয়, তার যেন পরিপ্রেক্ষিতে আমি কিছুই না বলি, কেন কি এটা আমার দলের জন্য ক্ষতি হচ্ছে। কিন্তু আমি বাধ্য হলাম, ওনাদের কাছে ক্ষমা চেয়ে আমি বলছি, আমি বাধ্য হলাম এত নোংরা একটা ইন্টারভিউ আমার বিরুদ্ধে দিল একটা মহিলা, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে স্ক্রিপ্ট লেখার মতন করে, যে এটা জাস্ট নেওয়া যাচ্ছে না, যার জন্য আমি কিন্তু তোমাকে ইন্টারভিউটা আমি দিতে বাধ্য হলাম। আমি অসুস্থ? আমি অসুস্থ নই। মেকআপ মেরে মুখে বসেছিল দেখেছেন, রাত্রে না লাস্টে যে নাটক হলো, কান্না হলো, চোখ মোছামুছি হলো, মেকআপ উঠে যাচ্ছিল। একটা মানুষের এত দুঃখ যদি হতো, শোভন চ্যাটার্জির মেয়র এবং মন্ত্রিত্ব চলে গেছে, অতটা মেকআপ করার সময় কখন পেয়েছে বলুন তো? মেকআপ মানুষ কখন করে? যখন ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তখন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে। আপনি চড়া মেকআপ দেখেছেন মুখে? ও তো বাংলা সিরিয়াল হচ্ছে, শোভন চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি, বৈশাখী ব্যানার্জি, অভিজিৎ গাঙ্গুলি, আরও ব্লা ব্লা ব্লা, বাংলা সিরিয়াল হচ্ছে। আমাদেরটা নিয়ে ভালো একটা কিন্তু সিরিয়াল হয়ে যাবে। আপনার যে পরিবারে ফাটল, তার কারণ হিসাবে আপনি যাকে বলছিলেন, উনি যেটা বললেন যে পরিবারে ফাটলের পিছনে কারণ রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার পরিবারে যদি ফাটল হতো, উনি তো বললেন 2005-06 থেকে আমি অভিজিৎ গাঙ্গুলিকে চিনি, তাহলে তো 2005-06 আমার ফাটলটা হয়ে যেত। 2005 থেকে 18 অবধি টেনে আসতো একটা বাচ্চা, 15 বছর আমার থেকে বয়সে ছোট একটা ছেলে, যা মনে আসছে আজকে তো আমার মনে হয় কিছুদিন পরে হয়তো আমার থেকে 20 বছর বা আমার সন্তান যে ঋষি 22 বছর, ওর কোনো একটা বন্ধু আমার বাড়িতে আসলে বলবে তার সঙ্গে আমার প্রেম। কতটা নোংরা জায়গায় গেলে মানে রাত অবধি আপনার সঙ্গে টেলিফোনে কথা হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার মনে হয় উনি নাকি বলেছেন যে উনি সমস্ত কি টেলিফোনিক কনভারসেশন কোথা থেকে বের করে দিয়েছেন, দিয়ে উনি কোর্টে জমা দিয়েছেন, আর সেই সমস্ত রেকর্ড কিন্তু আমার কাছেও আছে। আমি যদি তোমাকে এনে এক্ষুনি দেখাই যে আমার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি সকাল থেকে রাত অবধি কথা হয়েছে এবং কত মিনিট বা কত সেকেন্ড করে কথা হয়েছে, তুমি বুঝতে পারবে ওই মহিলা মুখে মেকআপ মেরে বসে কতগুলো মিথ্যে কথা বলে। কারণ কি? বিজনেস অবশ্যই, কারণ আমি তো তোমাকে বলেইছি যে অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে একটা বিজনেসে জড়িত ছিল, আর অভিজিৎ গাঙ্গুলি এখন আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমার খুড়তুতো ভাই স্নেহাশিস, সোনা যাকে আমি বলি, তার বন্ধু। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যেটা উনি জানালেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি শোভন চট্টোপাধ্যায়কে, সেটা জানিয়েছেন আপনাদের পরিবারের সদস্য শোভন চট্টোপাধ্যায়ের যিনি দাদা, যে বিষয়টা উনি বলতেন তিনি জানিয়েছিলেন। শুনুন, সব থেকে মিথ্যে কথা যেটা উনি বলেছেন, আগের দিন আগের বছর সপ্তমীর দিন নাকি আমার সেজো ভাসুর ওনাকে বলেছে, মেসেজদা শেষদা আমার যে ভাসুর জাহাজে থাকে উনি বললেন। ও সেটা প্রথম কথা বলি, গেল বছর সপ্তমীর দিন আমি লন্ডনে ছিলাম, আর গেল বছর সপ্তমীর দিন আমার যা এবং আমার ভাসুর ওরা মহারাষ্ট্রের পাঁচখানা শিবলিঙ্গ আছে যেগুলোকে জ্যোতির্লিঙ্গ বলে, সেগুলো দর্শনে গেছিলো। সপ্তমীর দিন আমিও লন্ডনে ছিলাম, তারাও কলকাতায় ছিল না, শোভনবাবুও কলকাতায় ছিল না। সেদিন একটা ইনসিডেন্ট হয়েছিল, শোভনবাবু বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে গেছিলেন এবং সেখানে আমার ছেলের 4টে বন্ধু গেছিলো, তারা বৈশাখী ব্যানার্জিকে ভেবেছে, আমি এবং শোভন চ্যাটার্জি। তারা ওখান থেকে ফোন করে আমার ছেলেকে বলে যে তোর মা আর বাবা এসে গঙ্গা কুটিরে আছে, আমরা দেখতে পেয়েছি। আমার ছেলের তো মাথা গরম হয়ে গেছে, আমার মা কোথা থেকে এলো, আমার মা তো লন্ডনে। তখন আমাকে ছেলে ফোন করলো লন্ডনে, মা শোনো বাবাকে সাবধান করে দাও, আজকে আমার জন্য বাবার এই নষ্ট হওয়ার কথা, বাবার জন্য আমার নষ্ট হচ্ছে, আমাকে বন্ধুরা ফোন করে বলছে যে বৈশাখী ব্যানার্জিকে নিয়ে গঙ্গা কুটিরে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে শোভনকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি যেখানেই থাকো বাড়ি চলে আসো, ঋষি কিন্তু প্রচণ্ড খেপে গেছে। তখন বললো কেন? আমি বললাম ঋষির বন্ধু ওখানে আছে, তুমি যেখানে আছো বৈশাখীকে নিয়ে সেখানে ঋষির বন্ধুরা আছে, অথব তারা খবর দিয়েছে তুমি কাকে নিয়ে ওখানে বসে আছো, এসব করো না, কারণ বাড়ি যাও, পুজোর দিন বাচ্চাদের সঙ্গে থাকো। সে বছর গত 5টা দিন ওই বৈশাখী ব্যানার্জি
আমার বরকে তো ঘরে আসতেই দেয়নি, কোথায় কোথায় তারা ঠাকুর দেখেছে, ঘুরিয়ে বেরিয়েছে, যাক আমার সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি যখন ছিলাম না সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু যে সপ্তমীর দিন ওনার তো আসলে মনে থাকছে না, মিথ্যে কথা বললে না জানেন তো, সপ্তমীটা কালকে অষ্টমী হয়ে যাবে, কালকে অষ্টমীটা পরশু নবমী হয়ে যাবে, ওনার মনে নেই অ্যাকচুয়ালি। মিথ্যে কথা বলতে গিয়ে উনি গুলিয়ে ফেলেছেন যে সপ্তমী দিন উনি ছিলেন গঙ্গা কুটিরে আর আমার সেজ ভাসু ছিলেন মহারাষ্ট্রে। অতএব মহারাষ্ট্রে থেকে গঙ্গা কুটিরে ফোন করে এইসব কথা বলেন। আর ওটা যেটা অভিযোগ করছেন যে আপনার ছেলের টিউটর নানা সময় আসতো, এমনকি মাঝরাত পর্যন্ত আপনার বাড়িতে আপনার বেডরুমে থাক, নোংরা বললাম না, মুখে মেকআপ মেরে বুঝতে পারছেন তো কি ক্লাসের মহিলা, আমি এর উত্তর দেব না। অত্যন্ত নোংরা, অত্যন্ত নোংরা, একটা ড্রেনের কিট। কেন এরকম কথা বলছেন? বললাম না, মুখে মেকআপ মেরে বুঝতে পারছেন কোথাকার মানুষ সে, কারা মুখে মেকআপ মেরে দাঁড়িয়ে থাকে, এর থেকে আর নোংরা কথা আমার মুখে আসবে না। অতএব তার ওই নোংরা কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার নেই, আমি দেব না। দেবাশিস নস্কর বলে যে আমার ছেলে টিউটারে কথা বলা হয়েছে, আমার ছেলেকে ক্লাস 8 থেকে পড়ায় এবং আমার ছেলে ক্লাস যখন 12 অবধি আমার পড়েছে ততদিন পর্যন্ত আমার ছেলেকে ও হাতে ধরে পড়াতো এবং আমাকে কাকিমা ডাকতো। গত বছর ছেলেটিকে আমি বিয়ে দিয়েছি এবং সেই বিয়েতে আমাদের পরিবার কেন এখানকার পাড়া প্রতিবেশী প্রত্যেকে গেছে। ছেলেটি এত ভদ্র ছেলে, শোভনবাবু নিজে ওকে সিএসসিতে চাকরি করে দিয়েছে। শোভনবাবু যদি জানতে নিয়ে যে দেবাশিসের সঙ্গে আমি রাতের পর বেডরুমে বসে থাকি, তাহলে শোভনবাবু অন্তত দেবাশিসকে সিএসসিতে চাকরি করে দিত না। সম্পূর্ণ আরও একটা যে অন্য যে অভিযোগ করেছেন যে যে সম্পত্তির যে তথ্য ইলেকশন কমিশনের কাছে দিতে হয় সেই তথ্য আপনি গোপন করেছেন, এমন একাধিক সম্পত্তি যেটা যে তথ্য ঘাট থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখতে পান। প্রথম কথা হলো বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমি আমার সম্পত্তির ব্যাপারে শোভনবাবুকে বলেছিলাম কোনো রকম না জানাতে। আমার সম্পত্তি আমি বিজনেস করেছি, আমি কি করব, আমি তো তার কৈফত শোভন চ্যাটার্জি বৈশাখী ব্যানার্জিকে দেবো না। বৈশাখী ব্যানার্জি কেন ঘাটতে গেছিলো আমার ফাইল, আমি বলেছিলাম তাকে ফাইল ঘাটতে? আর এত বড় অসভ্য মহিলা যে আমার যে সমস্ত কাগজপত্র ইডিতে জমা আছে সেগুলো উনি টিভিতে বসে বলছেন, উনি জানেন এর এর প্রতিক্রিয়া কী হবে, আমি কি করতে পারি ওনার বিরুদ্ধে? আমার যে সমস্ত কাগজপত্র, আমি কোনো কিছু লুকোইনি, সমস্ত কিছু আমার ইডির কাছে জমা আছে, সেই ব্যাপারে উনি টিভিতে বসে মুখ খুললেন কেন? শোভনবাবুর বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে। আপনি ফেসবুকের যখন বৈশাখী ব্যানার্জি ফেসবুকে ঢুকবেন না, তলার দিকে যাবেন, তখন দেখবেন ওই 300 টাকা 400 টাকার যে সরস্বতী ঠাকুরকে পরায় শাড়ি আর গয়না কি বলে ওই ইমিটেশনের জাঙ্ক জুয়েলারিগুলো পরে থাকতো, আর এখনের ছবিগুলো দেখবেন লক্ষ লক্ষ টাকার হীরের গয়না সোনার গয়না পরে ঘুরে বেড়ায়, কোথায় পাচ্ছে সে সমস্ত টাকা? প্রফেসরের মাইনা কত? কত প্রফেসরের মাইনে? 50,000, 60,000, 1,00,000? ওই 1,00,000 টাকা দিয়ে উনি এক বছরে কোটি কোটি টাকার গয়না কিনছে? বলেছি না, আমাকে মুখ খোলালে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জি দুজনের কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। মুখ না খোলানোই ভালো, চুপ আছি চুপ থাকতে দিন, টিভিতে বসে যত বলবেন আপনাদের নোংরামো তত রাস্তায় আসবে, আমাকে যত নোংরা করতে যাবেন আপনি তত নোংরা হবেন। সারা ওয়েস্ট বেঙ্গল কলকাতার লোক জানে তুমি কি নোংরামো করছো, তুমি আমার গায়ে নোংরামি ঢালতে এসছো? সারা পর্ণশ্রী লোককে, আমি তো আজকে 23 বছর ধরে পর্ণশ্রীতে আছি, পর্ণশ্রী একটা লোককে ধরে নিয়ে গিয়ে আপনারা ইন্টারভিউ করে বলুন তো শোভন চ্যাটার্জির বইয়ের চরিত্র খারাপ? কিন্তু বৈশাখী ব্যানার্জির সম্বন্ধে কলকাতা শহরে গিয়ে একটু নাম বলুন, দেখুন ফটফট করে সব নাম বলে আসবে কটা লোকের সংসার ভেঙে এসেছে। যে বিষয়টা বলছেন যে তোমার মতো স্বামী থাকলে প্রেম করতে হয়, শুনুন আমার না শোভনবাবুর সঙ্গে কথা বলার স্পর্ধা ছিল না। শোভনবাবু, আমি জানি না আজ কি হয়েছে, শোভনবাবু এতই রাশভারী লোক ছিলেন যে তাকে আমি বলবো যে বেশ করেছি, দেখুন দুজনে দুটো রকম কথা। শোভনবাবু সকালকে বললেন আমি নাকি বলেছি বেশ করেছি প্রেম করেছি, কি দরকার পড়লে ডিভোর্স করে দাও, তাই উনি বলেছেন আর নয় আর থাকবো না। সেম কথা আজকে উনি বলেছেন, আমি নাকি শোভনবাবুকে কি বলেছি? তোমার মতো স্বামী থাকলে প্রেম করতে, তোমার মতন স্বামী থাকলে প্রেম করতে হয়। এবার বলুন কোনটা সত্যি, এবার বলুন কোনটা সত্যি? বৈশাখী ব্যানার্জি বলছে আমি বলেছি তোমার মতন স্বামী থাকলে প্রেম করতে হয়, শোভনবাবু বলেছে উনি নাকি আমাকে জিজ্ঞাসা করেছেন চিকুকে, আমি বলেছি বেশ করেছি প্রেম করেছি না থাকলে ডিভোর্স দাও, বলুন কোনটা সত্যি? দুজনে তো একসঙ্গে থাকেন, দুজনে কথার মধ্যে এত ফারাক কেন? আমার তো কোনো কথা, আমি আজ যেটা বললাম কালকেও সেটাই বলবো। উনি বলছেন আপনার বিষয় বলা মানে কলতলার ঝগড়া। একদম ঠিক কথা,
একদম ঠিক বলেছে, রত্না চ্যাটার্জির পেছনে যারা লেগেছে তারা জানে রত্না চ্যাটার্জি কি। তাই বলছি কলতলায় ঝগড়া যেন না আসে, কলকরতলায় ঝগড়া আসলে ওই মুখের যে চার পর্দা মেকআপ মেরে বসে না টিভিতে, শুধু টিভিতে না সারাদিন আপনি ঘুম থেকে ওঠা থেকে ওর মেকআপ দেখবেন, শুতে যাওয়া অবধি ওর আসল স্কিন কেউ পৃথিবীর দেখেনি। বাবার নাম করে আপনি হুমকি দিয়েছিলেন যে লাশ পড়ে যাবে? একদম, আমার বাবা তো বিশাল মস্তান মহেশতলার, প্রচণ্ড বিশাল বড় মস্তান, সারাদিন বোম গুলির মধ্যেই নিয়ে থাকে। তা তার মেয়ে আমি, আমি লাশ পুঁতে দেব, ওরকম হুমকি দেব আমি। আপনার মনে হয় দুলাল দাসের পরিবারকে দেখে বা রত্না চ্যাটার্জিকে দেখে আমি বলবো লাশ ফেলে দেবো? আরে লাশ ফেলতলে এমনি ফেলে দিতাম, বলতাম না মুখ দিয়ে, মুখ দিয়ে বলে কাজ করতাম না, করে দেখিয়ে দিতাম। যে নিরাপত্তারক্ষীকে নিয়ে গতকালকেও কথা ওঠে এবং তারপরে আজকেও যে বিষয়টা জানাচ্ছেন, নিরাপত্তারক্ষীর সঙ্গে একজন ছিলেন, তিনি ওনাকে জানিয়েছিলেন যে আপনি মারার পরিকল্পনা করেছিলেন, আমাকে টাকাও দিয়েছিলেন, হায়ার করেছিলেন সুপারি কিলার। বিশাল টাকা তো আমার, আমি কোটি কোটি টাকা গচ্ছিত রেখেছি বৈশাখী ব্যানার্জি। তার বৈশাখী ব্যানার্জি একটা মৃত মানুষ, তাকে আমি মারতে যাব? আমার আর কোনো কিছু কাজ নেই পৃথিবীতে, মরা মানুষকে কে মারে বলুন তো? ভিকিরি একটা মহিলা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে টাকা ইনকামের জন্য, বাজে মহিলা, তাকে মারার জন্য আমি টাকার জোগাড় করব, অনেক টাকা জোগাড় করেছে, এবার ঘরে যেতে বলুন, আপনাদের মাধ্যমে বলছি, প্রচুর ইনকাম করেছে, চোখ দিয়ে জল, ঠাসিয়ে থাপ্পড় মারলেও জল বেরিয়ে যাবে, অসভ্য মেয়ে ছেলে। আজকের শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন এবং তারপরেও দেখলাম বৈশাখী বন্দ্যোপাধ্যায় মানে কান্নাকাটি করছেন, কান্নায় ভেঙে পড়ছেন। আপনি আপনি শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন মেয়রের পদ থেকে, আপনার কি প্রতিক্রিয়া? শোভন চট্টোপাধ্যায় আজকে 22 বছরের এত কষ্ট করে একটা জায়গা করেছিল শুধুমাত্র এই নোংরা মেয়ে ছেলের জন্য, তার এই জায়গাটা পড়ে গেল। দুঃখটা আমাদের, আনন্দ ওর, কেন কি বলুন তো, ওর এক বছরে শোভন চ্যাটার্জির প্রতি সেই ভালোবাসা আসেনি বা শোভন চ্যাটার্জিকে সেই লড়াই করতে দেখেনি। আর একটা কথা আপনাকে বলি, ও কিছুক্ষণ আগে বলল আমি তো ওদের বাড়ির কোনোদিনও প্রোগ্রামে অভিজিৎ গাঙ্গুলিকে দেখিনি। ও আমার বাড়ি কোন প্রোগ্রামে এসেছিল বলতে বলুন তো, কোন প্রোগ্রামে কোথায় হয়েছিল, আমার কোন বিবাহবার্ষিকী, কোন জন্মদিন, শোভনবাবুর কোন জন্মদিন, আমার ছেলে মেয়ের কোন জন্মদিন, ও কোন প্রোগ্রামে আমার বাড়িতে এসেছিল যে ও অভিজিৎ গাঙ্গুলিকে দেখবে? যারা অভিজিৎ গাঙ্গুলিকে দেখার প্রোগ্রামে আসে তারা ঠিক দেখেছিল, ও আমার বাড়ির কোনো প্রোগ্রামে এসেছিল যে অভিজিৎ গাঙ্গুলিকে দেখবে? আর অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ওর এত মাথা ব্যথা, ও কি পাঠিয়ে দেবো ওর কাছে? জিজ্ঞাসা করুন তো পাঠিয়ে দেবো কি না, কারণ ওর আবার প্রয়োজন হয়। আপনার পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ থাকবে? আজকে একটা আইনি নোটিশ পাঠিয়েছেন, পরবর্তী নোটিশ, পরবর্তী আইনি ব্যবস্থা আমি তো নেবোই শোভনবাবু 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে, এরপর এই মহিলার ব্যবস্থা নেব, কী নেব পরে জানিয়ে দেবো, বলতে পারবো না, সেটা দেখতে পারবেন। রত্ন চট্টোপাধ্যায় যে বিষয়টা জানালেন যে যে প্রসঙ্গ উঠেছেন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় গতকাল যে কথা বলেছিলেন তার বিরুদ্ধে যদি 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আইনি ব্যবস্থা নেবেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।